নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে, রান্নাঘরের জিনিস দিয়েই আপনি আপনার রোগ পোকা গাছের সব কিছু দমন করতে পারেন, পেস্টিসাইড বানাতে পারেন, ফাঙ্গিসাইডও বানাতে পারেন। আপনাকে বাইরে বেরিয়ে টাকা খরচ করতে হবে না বন্ধুরা, রান্নাঘরের জিনিস দিয়েই খুব সহজে আপনি আপনার গাছের পোকাগুলিকে দমন করতে পারেন। তাহলে আসুন আজ ভিডিও শুরু করি। বন্ধুরা, আজ আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো তা হলো হলুদ, রসুন, লঙ্কা আর হচ্ছে দারুচিনি। এইগুলো সবই রান্নাঘরেই পাওয়া যায়। বন্ধুরা, এই কটি জিনিস দিয়েই আপনি আপনার পেস্টিসাইড তৈরি করে নিতে পারেন, ফাঙ্গিসাইড তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, কী করে, আসুন সেগুলো আলোচনা করি। প্রথমেই আসি হলুদের কথায়। বন্ধুরা, আমরা যখন আমাদের যখন শরীর খারাপ করে, জ্বর হয়, তখন আমরা মানুষরাই দুধের সাথে হলুদ মিশিয়ে খাই, কারণ হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে, সেই জন্য হলুদ ভীষণ কার্যকরী। এছাড়া হলুদ আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ব্যবহার করছি, তারপরে কোনো চামড়ায় কোনো ক্ষতস্থান কোনো কিছু নিরাময় করতে আমরা ব্যবহার করছি। হলুদের গুণ প্রচুর। তো বন্ধুরা, এই হলুদ আমরা আজকে গাছে ব্যবহার করব, কারণ এই হলুদ যদি আপনি আপনার গাছে 1 থেকে 1.5 চামচ নিয়ে ব্যবহার করেন 1 লিটার জলের সাথে মিশিয়ে, তাহলে দেখবেন অনেক পোকামাকড় আপনার গাছ থেকে দূরে চলে যাচ্ছে। বন্ধুরা, দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে রসুন। রসুন আমাদের রান্নাঘরে, সবার রান্নাঘরেই প্রায় অ্যাভেলেবেল, রসুন এবং লঙ্কা। এই দেখুন, লঙ্কা আর রসুন, এই রসুন আর লঙ্কাকে একসঙ্গে আপনি মিক্সিতে বেটে নিন, এবং মিক্সিতে বেটে নিয়ে, এই রসুন এবং লঙ্কা মিক্সিতে বেটে নিয়ে আপনি 1 রাত ভিজিয়ে রাখুন। তারপর সেই জলটিকে একটা বাটির মধ্যে, ছোট বাটির মধ্যে আপনি ভেজাবেন বন্ধুরা, সেই জলটিকে নিয়ে আপনি 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনি যে কোনো গাছে স্প্রে করে দিন, যে গাছে আপনার পোকা অ্যাট্যাক করেছে সেরকম গাছে স্প্রে করে দিন, বা মিলিবাগ অ্যাট্যাক করেছে তার উপরও আপনি এই রসুন আর লঙ্কা দিতে পারেন। দেখুন কত সহজে সেগুলো দমন হয়ে যাবে। বন্ধুরা, তৃতীয় নম্বরে বলবো এই জিনিসটার কথা, এটি তো সবাই জানেন বন্ধুরা, এটি হচ্ছে দারুচিনি, ইংলিশে যাকে বলে সিনামন। এই এই দারুচিনি আপনি মিক্সিতে গুঁড়ো করে নিন, গুঁড়ো করে নিয়ে ধরুন বন্ধুরা আপনার বাগানে পোকার অ্যাটাক হয়েছে, আপনি এই দারুচিনির সঙ্গে, এই আপনি এই দারুচিনির সঙ্গে অল্প একটু রসুন মিশিয়ে আপনি সেটা স্প্রে করে দিন। দারুচিনির গন্ধে অনেক পোকা পালিয়ে যাবে বন্ধুরা, এটুকু বলতে পারি, ভীষণ স্ট্রং। দারুচিনির সঙ্গে আপনি লবঙ্গ অ্যাড করে দিতে পারেন, ভীষণ স্ট্রং এই দুটো জিনিস, এই দুটোতে পোকা দমন হবে এবং পোকা মারাও যেতে পারে। এই তিনটে জিনিস, লবঙ্গ, দারুচিনি এবং আপনি এই রসুন, যদি একসঙ্গে মিক্স করে আপনি যদি 1 লিটার জলেগুলো আপনি দিয়ে দিতে পারেন। বন্ধুরা, এগুলো গাছের তো ক্ষতি করবেই না, উল্টে গাছের থেকে যে পোকাগুলো আপনার গাছকে ক্ষতি করছে সেগুলো আস্তে আস্তে মারা পড়ে যেতে পারে বা আপনার গাছ থেকে চলে যাবে দূরে। বন্ধুরা, চতুর্থ যে জিনিসটার কথা বলবো এটি হচ্ছে ভাত। এটি এমন একটি জিনিস বন্ধুরা, এটি একটি ছোট জায়গার মধ্যে নিয়ে নিন, ছোট একটা 1 লিটারের বোতলের মধ্যে নিয়ে নিন। এই ভাতটিকে সেই জলের মধ্যে দিয়ে আপনি দিন সাথে পোস্তে দিয়ে দিন। বন্ধুরা, আপনি অবশ্যই মাঝে মাঝে ছিপির ঢাকনা খুলে দেবেন, কারণ এটা সন্ধান প্রক্রিয়ায় এটা গেঁজে এটা ইথাইল অ্যালকোহলে পরিণত হবে, যা বিষ একটা। তাই বন্ধুরা, আপনি মাঝে মাঝে ছিপিটা খুলে তার গ্যাসটাকে বার করে দিন, আবার বন্ধ করে দিন। তারপরে আপনি দেখবেন 7 থেকে 8 দিন কি 10 দিন পরে এটি একদম পুরোপুরিভাবে ভাতটা পচে গিয়ে একটা ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এটি আপনি আপনার গাছেতে আপনি ওই ইথাইল অ্যালকোহলটা আপনি আরও 2 লিটার জলের সাথে মিশিয়ে দিন। 2 লিটার জলের সাথে মিশিয়ে আপনি ওটা আপনি
সারা গাছেতে স্প্রে করে দিন, দেখুন যে কোনো পোকা এই এইটাতে এইটা থেকে চলে যাবে। তাই বন্ধুরা, এই কটি জিনিস আপনি যদি খেয়াল করতে পারেন, আপনাকে কোনো বাজার চলতি জিনিস ইউজ করতে হবে না বন্ধুরা, ঘরে বসেই আপনি আপনার বাগানের সমস্ত পোকা তাড়িয়ে ফেলতে পারবেন। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? কত সহজে দেখলেন তো গাছ থেকে পোকা দূর করে দেওয়া যায়। আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখুন, দেখুন আপনার গাছ থেকে কত সহজে পোকামাকড় দূরে চলে যাচ্ছে। এবং আমাকে কমেন্ট করে জানান যে আমার এই উপায়গুলো বা টিপসগুলো আপনার কেমন লাগলো। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করুন এবং অবশ্যই শেয়ার এবং কমেন্ট করুন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। কেননা আপনি যদি ওই বেল আইকনটি ক্লিক করেন তাহলে আমার যে সমস্ত আমি ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে আগেই চলে যাবে। তাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।